আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন তার এই পদত্যাগের একটি নিউজ শেয়ার করে রবিবার রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় নায়ক রিয়াজ রিয়াস্তা তার স্ট্যাটাসে লিখেছেন আমি মানুষকে তার ব্যক্তিগত মতাদর্শের মাপকাঠিতে বিচার করি না এই মানুষটিকে আমি ব্যক্তিগতভাবে চিনি তিনি যেমন একজন ভালো শিল্পী তেমনই একজন ভালো মানুষ কিন্তু এই মানুষটিকে তার এত বছরের পরিশ্রমের কি প্রতিফলন দেয়া হলো তাও একজন রাজাকারের জন্য ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে একজন রাজাকারের মূল্য কি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীর চেয়ে বেশি যারা একজন শিল্পীকে এই অপমান করল তারা এই দেশকে কি দেবে জাতিকে কি দেবে জাতির বিবেকের কাছে আমি এই প্রশ্ন রাখলাম সুপ্রিয় দর্শক রিয়াজের এই বক্তব্যের সাথে কি আপনি একমত কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ